ঈদ উল ফিতরের লম্বা ছুটিতে পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত সমুদ্র সৈকত কুয়াকাটা। ধোয়া মোছা এবং রং তুলির আঁচড়ে নতুন করে সাজানো হয়েছে হোটেল মোটেল। অন্যান্য বছরের তুলনায় এবার পর্যটক সমাগম দ্বিগুণ হওয়ার আশা সংশ্লিষ্টদের। পর্যটকদের নিরাপত্তায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। সারা বছর জুড়েই কম বেশি পর্যটক সমাগম থাকে সমুদ্র সৈকত কুয়াকাটায়। শুধু রমজান মাসে পর্যটক থাকে না বললেই চলে। রোজায় বিরতি দিয়ে এবার ঈদের লম্বা ছুটিতে পর্যটকদের বরণ করে নিতে প্রস্তুত সকলে। হোটেল মোটেলগুলোকে রং তুলির আঁচড়ে দেওয়া হয়েছে নতুন সাজ, করা হয়েছে মেরামতের কাজও। পর্যটকরা যাতে নির্বিঘ্নে প্রাকৃতিক সৌন্দর্য ও ছুটি উপভোগ করতে পারেন সেদিকে বিশেষ নজর রেখেছেন ব্যবসায়ীরা। ঈদ উপলক্ষে আমাদের হোটেল এবং রিসর্টগুলো খুব সুন্দর করে সাজিয়েছি এবং আমরা এখন পর্যটক রিসিভ করার জন্য 100% প্রস্তুত আছি। এবার ঈদের ছুটিতে উল্লেখযোগ্য পর্যটক আসবে বলে আশা হোটেল মালিকদের। পর্যটন সেবা দেওয়ার প্রস্তুতি সম্পন্ন। আমরা আশা করি এই ঈদ উপলক্ষে কুয়াকাটায় উপচেপাড়া ভিড় হবে এবং এক সপ্তাহব্যাপী অসম্ভব পর্যটক এখানে বিরাজ করবে। পর্যটকদের নিরাপত্তায় কুয়াকাটার বিভিন্ন স্পটে থাকবে ট্যুরিস্ট পুলিশ। এছাড়া সাদা পোশাকেও বিভিন্ন স্পটে পুলিশ থাকার কথা নিশ্চিত করেছেন প্রশাসনের এই কর্মকর্তা। স্পটে নিরাপত্তার জন্য বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আমাদের অতিরিক্ত জনবল এবারে সকল জায়গায় নিয়োজিত থাকবে। আমাদের পোশাকে এবং সাদা পোশাকে আমাদের ডিউটির ব্যবস্থা করা হয়েছে। এখানে আমরা সিসি ক্যামেরার মাধ্যমে আমরা মনিটরিং ব্যবস্থা জোরদার করেছি। প্রতি বছর ঈদের মৌসুমে লক্ষাধিক পর্যটকদের সমাগম ঘটে পর্যটন কেন্দ্র কুয়াকাটায়। এবছর ঈদ ও পহেলা বৈশাখের ছুটিতে পর্যটকের সংখ্যা 2 লাখ ছাড়িয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।